দুর্গাপুরের জামাতা এখন বর্ধমানের মাটিতে। এক মহানগর থেকে অন্য এক মহানগরে ছুটে চলেছেন এই পদ্মপ্রার্থী। বুধবার পূর্ব বর্ধমানের উত্তর বিধানসভা কেন্দ্রে প্রচার সারলেন পদ্মপ্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া। নির্বাচনে যাতে সাধারণ মানুষ পদ্ম ফুলেই ভোট দেন সেই আহ্বান জানান তিনি। হুট খোলা গাড়িতে চড়ে প্রচার করেন, মন্দিরে পুজো দিয়ে মঙ্গলময় যাত্রার কামনাও করেন। প্রচারের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি আলুওয়ালিয়া। মমতার রোড শো নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। লোকের মনের উচ্ছ্বাস উল্লাস দেখে এই রুদ্রে এই গরমে তাও মায়েরা বোনেরা আর ঠাকুরমারা ঠাকুরদারা যেভাবে আশীর্বাদ দিচ্ছে সেটা 29 তারিখ আর 23-এ ওনার গোয়েন্দা বিভাগ ওনাকে সূচনা দিয়েছে যে কি আপনারা বর্ধমানে দুর্গাপুরে বর্ধমান টোটাল কেন্দ্রেই আপনি হারছেন, তাই জন্য সব কাজ ছেড়ে নবান্নর কাজ ছেড়ে বর্ধমানে আস্থান রেখেছে। উনি উঠেছেন থাকবেন দুর্গাপুরে 3 দিন আর 3 দিন ঘুরে ঘুরে।